এই মুহূর্তে মনসুন অক্ষরেখা যেটা পশ্চিম রাজস্থানের ওখান থেকে শুরু করে মূলত জয়সলমীর হয়ে আমাদের রিজিয়নে যেটা যাচ্ছে হচ্ছে সম্বলপুর তারপরে চাঁদবালি মানে উড়িষ্যার ওপর দিয়ে এসে ইস্ট সেন্ট্রাল বে মানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর অবধি এসছে এবং টু পয়েন্ট ওয়ান কিলোমিটার হাইট অবধি বিস্তৃত আছে এটা গেলো মনসুন অক্ষরেখা এছাড়া একটা ঘূর্ণাবর্ত আছে যেটা আমাদের নর্থ উড়িষ্যা অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এই অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত আছে যেটা সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার হাইট অবধি বিস্তৃত যার ফলে আমরা দক্ষিণবঙ্গে যেহেতু অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের নিচে আছে যথারীতি দক্ষিণবঙ্গে আমরা একটু বৃষ্টি পাচ্ছি এবং পাবো কিন্তু বৃষ্টিটা যেহেতু অক্ষরেখাটা উড়িষ্যার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গেছে আমরা পাব মূলত যেটা হচ্ছে পাসিং শাওয়ার মানে ধরুন বেশ কটা স্পেলে বৃষ্টি হবে যে কন্টিনিউয়াস টানা বৃষ্টি হয়ে যাচ্ছে সেরকম নয় কিন্তু সার্টেন ইন্টারভেলে পাসিং শাওয়ারের মতন বৃষ্টি পাব ফলে দক্ষিণবঙ্গে যে মাঝে একটা সময় এসেছিলো বৃষ্টি হচ্ছিল না তার কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে এবং আগামী দিনেও হবে যদিও আগামীকাল আজকের থেকে বৃষ্টি একটু কম হবে আশা করা যাচ্ছে কিন্তু আগস্টের ফার্স্ট উইকে মূলত তিন তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বাড়বে কিন্তু তা সত্ত্বেও বলে রাখি মেজর বৃষ্টিটাও কিন্তু সেই সময় পাবে হচ্ছে উড়িষ্যা কিন্তু বৃষ্টি আমরাও পাব ফলে আপাতত ছ সাত তারিখ অবধি দক্ষিণবঙ্গে কিন্তু অক্ষরেখা নিচের দিকে থাকবে এবং অকেশনাল রেন যেটা আমরা বলি সেটা কিন্তু আমরা পাব ফলে ঘাটতি গত সপ্তাহের থেকে সপ্তাহে সামান্যই একটু কমেছে যেহেতু অকেশনাল বৃষ্টি হলেও অ্যামাউন্ট খুব একটা বেশি কিন্তু হচ্ছে না মূলত হালকা থেকে মাঝারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই মুহূর্তে ভারী বর্ষার কোনো সতর্কতা নেই তবে যেহেতু খুব স্ট্রং মনসুন কারেন্ট আছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আর আকাশ যেহেতু মেঘলা থাকবে ফলে দিনের তাপমাত্রাও কিন্তু এই মুহূর্তে খুব বেশি বাড়বে না কেননা হয়তো স্পোরাডিক রেইনের পরে যখন একটু ক্লিয়ার হয়ে যাবে তখন সাময়িক একটু টেম্পারেচার বাড়বে কিন্তু যেহেতু আবার আবার মেঘলা হয়ে যাবে ফলে অ্যাজ এ হোল খুব বেশি হলে থার্টি টু ডিগ্রি ম্যাক্সিমাম আর ছাব্বিশ ডিগ্রি মিনিমাম মোটামুটি সেকেন্ড হাফ অফ দ্য ডে কমফর্টেবল ওয়েদারই থাকবে আপাতত আগস্টের ফার্স্ট উইক অবধি উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু নিম্নচাপ অক্ষরেখা নিচে নেমে এসছে ফলে এই মুহুর্তে ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে যেহেতু পাহাড়ি এলাকার পাহাড়ি যে জেলাগুলো আমাদের দার্জিলিং কালিম্পং এসব জায়গায় কিন্তু বৃষ্টি চলবে ইভেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারেও কিন্তু এই মুহূর্তে ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গে নেই ভারী বৃষ্টির যেহেতু অক্ষরেখা আমাদের নিচে চলে এসছে এবং যেটা এক্সপেক্টেড যে অ্যাটলিস্ট সাত তারিখ অবধি অক্ষরেখা নিচেই থাকবে ফলে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বর্ষার কোনো সতর্কতা নেই বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মানে বৃষ্টির যে একটা মোটামুটি বন্ধই হয়ে গেছিলো প্রায় সেটা কেটেছে ফলে যে ঘাটতি যেটা ছিল আমাদের সেই ঘাটতি আস্তে আস্তে কমবে একসাথে কমবে না একটাই কারণে যে এই মুহূর্তে ভারী বর্ষানোর চান্স নেই কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা কেন বাহাত্তর ঘন্টাতেও একটু ভারী বৃষ্টি হতে পারে